নমস্কার বন্ধুরা, মুখবদল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমী স্পেশাল মালপোয়া। আমি এখানে ভাজা মালপোয়া রেসিপি করে দেখাবো, আর অন্য একদিন আপনাদের সাথে রসালো মালপোয়া রেসিপিও শেয়ার করব। তো চলুন আজকে আমি মালপোয়াটা কিভাবে বানাচ্ছি দেখে নিই। এখানে আমি মালপোয়াতে দেওয়ার জন্য 100 গ্রাম খোয়া ক্ষীর ইউজ করব। এই খোয়া ক্ষীরটা আমি আগে এই গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। খোয়া ক্ষীরটা আমার গ্রেট করা হয়ে গেছে, এটা আমি সরিয়ে রাখছি। এবার আমি এই বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা নেব। দু কাপ পরিমাণ ময়দায় আমি 1 কাপ সুজি দেব, মানে ময়দা যা হবে তার হাফ হবে সুজি। আর দেব 1/2 কাপ চিনি। এক চামচ মৌরি। সামান্য একটু নুন দিচ্ছি। আর গ্রেট করা খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ দুধ দিচ্ছি। এখানে ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে, ওই জন্য আমি আরেকটু দুধ দিচ্ছি। দেখুন ব্যাটারটা আমাদের অনেকটাই গাঢ়, যেহেতু সুজিতে জল টানে আমি এখানে আরো 1 কাপ দুধ নিয়েছি। আর অর্ধেকটা দুধ আমি দিয়ে দিচ্ছি, লাগলে বাকিটা আমি ইউজ করব। দেখুন ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। আমি এখানে 3 কাপের থেকে 2-3 চামচ কম দুধ দিয়েছি। আর এখানে আমি কিছু নারকল কুচিয়ে রেখেছি, এই নারকলটা আমি দিয়ে দিচ্ছি। ২৫ মিনিট হয়ে গেছে, ব্যাটারটা একদম ফার্মেন্ট হয়েছে। তো ব্যাটারটা দেখুন এই রকম কনসিস্টেন্সি হবে, না পাতলা না খুব মোটা। এবার আমি এখানে পরিমাণ মতন সাদা তেল নিয়ে নিয়েছি, যে কোনো রিফাইন্ড অয়েল আপনারা নিতে পারেন, আবার ঘি দিয়ে এটা ভাজা যায়। তো আমি তেলটাকে গরম করে নিচ্ছি ফুল ফ্লেমে দিয়ে, তারপরে তেলটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে মালপোয়াগুলো ভেজে নেব। এখানে আমি 1টা ড্রপ দিয়ে দেখে নেব যে তেলটা ঠিক গরম হয়েছে কিনা। তেলটা আমাদের একদম পারফেক্ট গরম হয়েছে। এবার আমি মালপোয়াগুলো ছাড়ছি। তেলটাকে একটু আমি ঝরিয়ে নিচ্ছি।
হয়ে গেছে আমাদের জন্মাষ্টমী স্পেশাল মালপোয়া। এই মালপোয়া আপনারা বাড়িতে বানিয়ে গোপাল ঠাকুরের কাছে ভোগ হিসাবে নিবেদন করতে পারবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার নিত্য নতুন রেসিপি পেতে গেলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে আমি যত রেসিপি আপলোড করব সেটা খুব সহজেই আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। আমার সাথে এতক্ষণ থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।